আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ঠিক বাইরে। হাওড়া স্টেশন মানেই তো একটা নতুন ট্রেন জার্নি, আর সেই ট্রেন জার্নির অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। স্ক্রিনের ওপর যে নামটা ভেসে যাচ্ছে সেই বালুরঘাট এক্সপ্রেস ধরেই আমরা আজকে যাব নবদ্বীপ, আর এই ট্রেন সফর নিয়েই আজকের আমাদের এই ভিডিও। নিউ কমপ্লেক্সের মধ্যে ঢুকে তো পড়লাম, কিন্তু বালুরঘাট এক্সপ্রেস নিউ কমপ্লেক্সের কোনো প্ল্যাটফর্ম দিয়েই ছাড়ে না, এটা ছাড়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মের ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 7:14, আর ট্রেনও ইতিমধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে সকাল 7:50 এই ট্রেনটা ছাড়বে। এই হলো হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যেটাতে করে আজ আমরা নবদ্বীপ যাচ্ছি, আর এই ট্রেন নাম্বার হলো 13063। সাধারণত আমরা হাওড়া থেকে নবদ্বীপ যেতে হাওড়া কাটোয়া লোকাল ধরি, তবে একটা বিষয় আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, যদি আপনি বালুরঘাট এক্সপ্রেস ধরেন তাহলে আপনার ট্রেন জার্নি লোকাল ট্রেনের তুলনায় একটু হলেও বেশি আরামদায়ক হবে এবং আপনার সময়টাও অনেকটাই কম লাগবে। হাওড়া কাটোয়া লোকালে নবদ্বীপ পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা, সেখানেই বালুরঘাট এক্সপ্রেস আপনাকে মাত্র 2 ঘন্টায় নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে দেবে। তাছাড়া এক্সপ্রেস ট্রেনের সিট রিজার্ভেশন এবং টয়লেটের সুবিধা তো রয়েছে, তবে হ্যাঁ আপনার খরচটা একটু বেশি পড়বে। লোকাল ট্রেনের টিকিটের ভাড়া মাত্র 25 টাকা, আর বালুরঘাট এক্সপ্রেসে যদি আপনি 2S কোচেও টিকিট কাটেন তাহলে আপনার খরচ পড়বে 65 টাকা। হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত এই ট্রেনের টিকিট ভাড়ার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই বালুরঘাট এক্সপ্রেসের সব থেকে সস্তা যে 2S কোচ, সেখানে আমরা টিকিট কেটেছি। এই 2S কোচে আমাদের 2 ঘন্টার ট্রেন জার্নি কীরকম ছিল সেটা জানতেই দেখতে থাকুন এই ভিডিও। ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের কম্পার্টমেন্টের সামনে। এই S5-এ আমাদের সিটের রিজার্ভেশন রয়েছে। অবশেষে ইষ্ট দেবতার নাম নিয়ে উঠে পড়লাম কামরায়। কামরায় উঠেই একটা জিনিস দেখে অবাক হলাম, টিকিট কেটেছিলাম 2S কোচে কিন্তু সিট পেলাম এই স্লিপার কোচটাতে। এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট হুবহু স্লিপার কোচের মতো। কম্পার্টমেন্টের দুদিকে রয়েছে 2টো লোয়ার বার্থ, আর বসবার সুবিধার জন্য মিডল বার্থগুলো নামানো রয়েছে। এছাড়া ডান দিকে আর বাঁ দিকে রয়েছে 2টো আপার বার্থ, আর এই হলো সাইড আপার আর লোয়ার বার্থ। আর এই জায়গাটাতেই রয়েছে ইলেকট্রিক সুইচ আর প্লাগ পয়েন্ট, যেগুলোকে অন্ধকারে সম্ভবত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমাদের এই 2S কোচে হাত ধোবার বেসিন আর কাঁচের অবস্থা খুবই করুণ, আরও বেশি করুণ অবস্থা এই টয়লেটটার। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো, তবে প্রয়োজনে কাজ চালাবার মতো। আর এই টয়লেটের সঙ্গে একেবারে মানানসই এখানকার আয়না আর বেসিন। টয়লেট দর্শন করে চুপচাপ নিজের সিটে এসে বসলাম আর অপেক্ষা করতে লাগলাম ট্রেন ছাড়ার। তবে পাংচুয়ালিটির ব্যাপারে এই বালুরঘাট এক্সপ্রেসকে 100-100 দিতেই হবে। ঠিক 7:50 ট্রেনটা চলতে শুরু করলো, আর এভাবেই শুরু হলো আমাদের আজকের ট্রেন সফর। এই হলো বেলুড় স্টেশন, আর এই বেলুড় স্টেশনের প্ল্যাটফর্মের ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 8:09। ট্রেনটা একটু দেরিতে দৌড়চ্ছে, তবে আশা করছি নির্ধারিত সময় 9:38 মধ্যেই আমরা নবদ্বীপ ধাম পৌঁছে যাব। হাওড়া থেকে এই বেলুড় স্টেশনের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। অলরেডি আমরা পিছনে লিলুয়া স্টেশন ফেলে এসেছি, আর এই বেলুড় স্টেশনের পরবর্তী স্টেশন হলো বালি স্টেশন। হাওড়া থেকে নবদ্বীপ যাবার পথে এই বালুরঘাট এক্সপ্রেসের একটাই হল্টিং স্টেশন, আর সেটা হলো ব্যান্ডেল জাংশন। এখান থেকে ব্যান্ডেল জাংশনের দূরত্ব প্রায় 33 কিলোমিটার, এবং এই ট্রেনটার ব্যান্ডেল স্টেশনে পৌঁছবার স্কিজুল টাইম হলো সকাল 8:44, অর্থাৎ ব্যান্ডেল পৌঁছতে আমাদের এখনও প্রায় 45 মিনিট সময় লাগবে। বালির পরবর্তী স্টেশন হলো এই উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া হলো হাওড়া রেলওয়ে ডিভিশনের একটা ছোট্ট রেলওয়ে স্টেশন। হাওড়া পেরিয়ে এই বালুরঘাট এক্সপ্রেস এখন হুগলির ওপর দিয়ে দৌড়চ্ছে। হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত এই 103 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটাকে হাওড়া, হুগলি, বর্ধমান এবং নদিয়া এই 4টে জেলার ওপর দিয়ে যেতে হয়। ঘড়িতে এখন বাজে 8:23, আর আমাদের ট্রেন শ্রীরামপুর স্টেশন এখন ক্রস করছে। এই শ্রীরামপুর হলো হাওড়া বর্ধমান মেন লাইনের একটা অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন, আর হাওড়া থেকে এই স্টেশনটার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই বালুরঘাট এক্সপ্রেস সম্বন্ধে আরও 2-1টা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি।
শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু ট্রেনটা চলে না। তবে এই দুদিন বাদ দিয়ে সপ্তাহের আর পাঁচ দিনই আপনি বালুরঘাট এক্সপ্রেস এই রুটে পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনি এই ট্রেনটাতে ট্রাভেল করতে চান তাহলে সোম থেকে শুক্রবারের মধ্যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের এখানে জানিয়ে দিই, এই ট্রেনটাতে টু এস কোচ ছাড়াও স্লিপার ক্লাস, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার, এমনকি জেনারেল আনরিজার্ভ কামরাও আছে। এখন আমরা বৈদ্যবাটি স্টেশন ক্রস করছি আর এই ট্রেন এখন রীতিমতো ঝড়ের বেগে এগোচ্ছে। স্পিডোমিটারে এখন ট্রেনের স্পিড দেখাচ্ছে ঘন্টায় 80 কিলোমিটারের থেকেও বেশি। এমনিতে এই ট্রেনটার অ্যাভারেজ অপারেটিং স্পিড হলো ঘন্টায় প্রায় 45 কিলোমিটার আর অ্যাজ পার উইকিপিডিয়া এর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড ঘন্টায় 105 কিলোমিটার। বালুরঘাট এক্সপ্রেস এখন হুগলি স্টেশন ক্রস করছে। এর পরের স্টেশনই হলো ব্যান্ডেল জাংশন, যা এখান থেকে 2 কিলোমিটার দূরে আর আমাদের পৌঁছতে সময় লাগবে মাত্র 3 মিনিট। ফাইনালি 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন আমাদের ট্রেন এই ব্যান্ডেল জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো তখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:49। বালুরঘাট এক্সপ্রেসের এখানে পৌঁছবার সময় সকাল 8:44, অর্থাৎ এই ট্রেনটা নির্ধারিত সময় থেকে এখনও 5 মিনিট পেছনে ছুটছে। এই ব্যান্ডেল জাংশন হলো হাওড়া বর্ধমান মেন লাইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটা শিয়ালদা রেলওয়ে ডিভিশনের সাথেও যুক্ত আছে ব্যান্ডেল নৈহাটি লাইনের মাধ্যমে। এখানে মোট 7খানা প্ল্যাটফর্ম আছে আর ট্র্যাকের সংখ্যা 14 আর এই ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড হলো BDC। স্টেশনে ট্রেন থামতেই প্যাসেঞ্জার্সরা উঠতে শুরু করলেন এক এক করে। এখানে ট্রেনটা দাঁড়ায় মাত্র 2 মিনিটের জন্য। এই হলো এই ব্যান্ডেল জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেন ছাড়বার সময় হয়ে গেছে, তাই ট্রেনের কামরার ভিতরে হকার্সের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ঠিক 2 মিনিট অপেক্ষা করার পর বালুরঘাট এক্সপ্রেস আবার চলতে শুরু করলো। ট্রেনটার পরবর্তী হল্টিং স্টেশন হলো নবদ্বীপ ধাম, যা এখান থেকে 65 কিলোমিটার দূরে আর ওখানে আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় আরও 1 ঘন্টা। ব্যান্ডেল স্টেশনের পর বালুরঘাট এক্সপ্রেস এখন তার পরবর্তী হল্টিং স্টেশনের দিকে ছুটছে। ট্রেনের কামরা জানলা দিয়ে দেখতে থাকলাম এই দিগন্ত বিস্তৃত মাঠ আর নীলাকাশ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এ এমনই এক শোভা যা ঘন্টার পর ঘন্টা দেখলেও আপনি ক্লান্ত হবেন না। একের পর এক স্টেশন অতিক্রম করে বালুরঘাট এক্সপ্রেস সামনের দিকে ছুটতে থাকলো। নবদ্বীপ যাবার ক্ষেত্রে এই বালুরঘাট এক্সপ্রেসকে কনসিডার করা যেতেই পারে। এই ট্রেনটা সম্বন্ধে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এই ট্রেনটা মোটামুটি পাংচুয়াল, তাই আশা করছি এই ট্রেন আমাদের সকাল 10টার মধ্যে নবদ্বীপ ধামে পৌঁছে দেবে। এমনিতেই নবদ্বীপগামী এক্সপ্রেস ট্রেনের সংখ্যা সকালবেলায় খুবই কম, তাই যদি সকালবেলায় নবদ্বীপ আসতে চান তাহলে এই ট্রেনটা অবশ্যই একটা খুব ভালো অপশান। তবে হ্যাঁ, এই টু এস কোচে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আরেকটু বেশি নজর দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়। ট্রেন এখন সমুদ্রগড় স্টেশন ক্রস করছে, এর পরের স্টেশন কালীনগর আর তারপরেই নবদ্বীপ ধাম। এখান থেকে আর 10 মিনিট লাগবে আমাদের পৌঁছতে। ঘড়িতে এখন 9:54 বাজে আর বালুরঘাট এক্সপ্রেস এখন নবদ্বীপ ধাম স্টেশনে ঢুকছে। সিট ছেড়ে উঠে এসে গেটের সামনে এসে দেখলাম অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের মতো এনারাও এই বালুরঘাট এক্সপ্রেস ধরেই নবদ্বীপ ধামে এসেছেন। ট্রেন থামতেই হুড়মুড় করে নেমে পড়লাম প্ল্যাটফর্মের ওপর। এই স্টেশনে বালুরঘাট এক্সপ্রেস দাঁড়ায় মাত্র 4 মিনিটের জন্য। অনেকে এই ট্রেনটা ধরবার জন্য ব্যস্তভাবে এগিয়ে আসছেন, তবে আমাদের যাত্রা আজ এখানেই শেষ। আমার হয়তো কোনোদিন এই বালুরঘাট এক্সপ্রেস ধরেই আমরা অন্য কোনো গন্তব্যস্থানের উদ্দেশ্যে পাড়ি দেবো।